Hello viewers, welcome to my channel Engineer Choice. Viewers, তোমাদেরকে আমি এর আগে সুপারপজিশন থিওরাম সম্পর্কে বলেছিলাম এবং সুপারপজিশনের প্রবলেম সলভ করেছিলাম। আজ তোমাদেরকে আমি একটি কমপ্লিকেটেড সার্কিটের সলিউশন সুপারপজিশন থিওরামের মাধ্যমে দেখাবো। Viewers, follow করো। Questionটা বলেছে, find out current through 5 ohm resistor, that is I. এবার সার্কিটটা দেখো, এখানে 1 ampere একটি current source, এবং 5 volt একটি voltage source, এবং some several resistance connect করা আছে। আমাকে ফাইন্ড আউট করতে হবে এই যে 5 ওহম রেজিস্টর এর মধ্য থেকে যে কারেন্ট, দ্যাট ইজ আই, এই আই এর ভ্যালুটা কত। তো সুপারপজিশন থিওরাম স্টেপ বাই স্টেপ করতে হয়। অ্যাট ফার্স্ট স্টেপ অন কি করবো দেখো। তার আগে বলি সুপারপজিশনের কন্ডিশনটা কি। সুপারপজিশনের কন্ডিশন হলো, যদি কারেন্ট সোর্স থাকে ওপেন করব, রিজন আগে বলেছিলাম এই ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটিভ, আর যদি ভোল্টেজ সোর্স থাকে শর্ট করব, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো। তাহলে স্টেপ ওয়ান কী হচ্ছে দেখো, প্রথমে আমি এই যে কারেন্ট সোর্স ছিল এখানে সেটাকে আমি ওপেন করে দিয়েছি। তো ওপেন মানে আউট অফ সার্কিট, সার্কিটে আমি আঁকবো না। তাহলে এখানে এখানে দেখো ফিগারটা কেমন আসছে, 5 ওহম, 2 ওহম, 4 ওহম এবং 2 ওহম, আর এই হচ্ছে 5 ভোল্ট সোর্স। তাহলে আমার এখন এই যে সার্কিট, এই সার্কিটে কারেন্ট বের করতে হবে। তাহলে ফার্স্ট আমি কী করবো দেখো, আগে আমাকে সার্কিট রেজিস্ট্যান্স বের করতে হবে। যেহেতু এখানে সেভেরাল রেজিস্ট্যান্স লাগানো আছে, অ্যাট ফার্স্ট আমাকে সার্কিট রেজিস্ট্যান্স বের করতে হবে, তারপরে আমি সার্কিট কারেন্টটা ফাইন্ড আউট করব। সুতরাং দেখো, যদি আমি এইখান থেকে ফলো করি, তাহলে দেখো এইখান থেকে যে কারেন্টটা ফলো করবে, সেই কারেন্টটা একটা পার্ট এর ভিতরে যাবে, আর একটা পার্ট দেখো 5 ওহম ভায়া হয়ে 2 ওহমের মধ্যে আসবে, এবং এই যে 4 ওহমের মধ্যে যে কারেন্টটা আসছে এবং 5 আর 2 ওহমের মধ্যে কারেন্টটা আসছে, এই দুটো কম্বিনেশন হয়ে 2 ওহমের মধ্য দিয়ে এসে সার্কিটটা কমপ্লিট করবে। তাহলে আমি বলতে পারি এই 5 আর 2 সিরিজে কানেক্টেড, এবং যেহেতু এই কারেন্টটা এসে দুদিকে ভাগ হচ্ছে, তাহলে এদের সিরিজ কম্বিনেশন এই যে 4 ওহম রেজিস্টর এর সঙ্গে প্যারালাল লাগানো আছে। এইবার যেহেতু টোটাল কারেন্টটা এই 4 ওহমের কারেন্ট এবং 5 এন্ড 2 ওহমের যে কারেন্ট, সেটা একত্রিত হয়ে এই 2 ওহমের মধ্যে আসছে, তাহলে আমি বলতে পারি এটা, এই যে 2 ওহম রেজিস্টর, এটা সিরিজে লাগানো আছে। তাহলে আমি এখন সার্কিট রেজিস্ট্যান্স বের করব। তাহলে সার্কিট রেজিস্ট্যান্স 5 আর 2 সিরিজ আছে, তাই প্লাস করলাম, 4 প্যারাল করলাম, এদের কম্বিনেশনের সঙ্গে এটা সিরিজ আছে, তাই এটা প্লাস করলাম। তাহলে 5 আর 2 7, প্যারাল 4 প্লাস 2, তো দুটো রেজিস্ট্যান্সে প্যারাল দেওয়া করতে হয়, গুণফল বাই যোগফল, দ্যাট ইজ 28/11 প্লাস 2। এই দুটোর অ্যালজেব্রিক ক্যালকুলেশন করলাম, কত হলো আমার 50/11। ওকে, তাহলে সার্কিট রেজিস্ট্যান্স কত বের হলো, 50/11। এখন আমি সার্কিট রেজিস্ট্যান্স পেয়ে গেছি, সার্কিট ভোল্টেজ জানি, তাহলে ভোল্টেজকে রেজিস্ট্যান্সে ভাগ করলে আমি সার্কিট কারেন্ট পেয়ে যাব। তাহলে দেখো সার্কিট কারেন্ট ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, যেহেতু ভাগ আছে গুণতে উল্টে গেল, তাহলে
সার্কিট কারেন্ট কত হলো 11/10 অ্যাম্পিয়ার, দিস ইজ সার্কিট কারেন্ট। ওকে, আমাকে বের করতে হবে 5 ওহম রেজিস্টর তার মধ্য থেকে কারেন্ট কত। তাহলে দেখো সার্কিট ডায়াগ্রামটা দেখো, তাহলে আমার কারেন্ট কত এলো 11/10 অ্যাম্পিয়ার। তো সেই 11/10 অ্যাম্পিয়ার কারেন্টটা এখান থেকে ফলো করবে, একটা পার্ট 4 ওহমের মধ্যে আসবে আর একটা পার্ট 5 এবং 2 এর মধ্য দিয়ে আসবে, তারপর দুটো একসাথে কম্বিনেশন হয়ে এই যে 2 ওহমের মধ্যে আসবে। তাহলে এই যে 11/10 অ্যাম্পিয়ার কারেন্ট, এই যে 5 ওহম, এর মধ্যে কত যাচ্ছে? তাহলে কারেন্ট ডিভিশন রুল করব, যেহেতু এইটা এই 4 ওহম আর এই 5 অ্যান্ড 2 7 ওহম এই দুটো প্যারালে আছে। তাহলে প্যারালে কম্বিনেশনের সূত্র কি, কারেন্ট ডিভিশন রুলের যে সূত্র প্যারালে, সেটা কি? টোটাল কারেন্ট ইনটু অপোজিট রেজিস্ট্যান্স বাই ওই রেজিস্ট্যান্স প্লাস অপোজিট রেজিস্ট্যান্স। দেখো তাই করলাম, কারেন্ট থ্রু 5 ওহম রেজিস্টর টোটাল কারেন্ট ইনটু অপোজিট রেজিস্ট্যান্স বাই ওই রেজিস্ট্যান্স প্লাস অপোজিট রেজিস্ট্যান্স, ক্যালকুলেশন করলে কত হলো 2/5 অ্যাম্পিয়ার। তাহলে 5 ভোল্ট ভোল্টেজ সোর্সের জন্য 5 ওহম রেজিস্টারের মধ্যে কারেন্ট কত? 2/5 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের স্টেপ 1 কমপ্লিট, এবার আমরা স্টেপ 2 করব। স্টেপ 2 দেখো, আমি ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিয়েছি আর এখানে কারেন্ট সোর্সটাকে অ্যাড করেছি। এবার দেখো, এবার যেহেতু এখানে কারেন্ট সোর্স, তাহলে কারেন্টটা এখানে ডিভাইড হবে। তাহলে এই যে কারেন্টটা এখান থেকে আসছে, একটা পার্ট এর মধ্যে আসছে, একটা পার্ট এই যে 5 ওহম এর মধ্যে যাচ্ছে। এই যে পার্টটা, এই পার্টের যে কারেন্টটা, সেটা 2 ওহম হয়ে এখানে এসে আবার দুটো পার্ট হচ্ছে, 4 ওহমের মধ্যে একটা আসছে আর 2 ওহমের মধ্যে একটা আসছে। তাহলে এই দুটো প্যারাল, তাহলে এই দুটো প্যারাল তার সঙ্গে এটা সিরিজ, তাহলে এই একটা কম্বিনেশন হবে, এই কম্বিনেশনের সঙ্গে এটা প্যারাল। তাই দেখো এখানে লিখেছি অ্যাস 4 প্যারাল টু দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান আর প্যারাল অ্যান্ড এই 2 ওহম রেজিস্টর সিরিজ আছে, কারণ এই কারেন্ট এর মধ্যে যে কারেন্ট আসছে সেটা 2 ওহম হয়ে এখানে ভাগ হচ্ছে, কারেন্ট ডিভাইড হওয়া মানে প্যারাল। তাহলে এখানে আমার এই যে কম্বিনেশন, এর মান কত হলো 10/3, 10/3 ওহম। ওকে, এবার দেখো তাহলে আমার এই যে 5 ওহম এর মধ্যে কারেন্ট করতে হবে, তাহলে আমি এদের এই যে তিনটে রেজিস্ট্যান্স কম্বিনেশন পেয়ে গেছি। তাহলে এই কারেন্টটা একটা পার্ট এদিকে আসবে আর একটা পার্ট এদিকে যাবে, তাহলে আবার সেই কারেন্ট ডিভিশন রুল করব। তাহলে কারেন্ট থ্রু 5 ওহম রেজিস্টর ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট 1 অ্যাম্পিয়ার ইনটু অপোজিট রেজিস্ট্যান্স মানে এইটা বাই ওই রেজিস্ট্যান্স প্লাস অপোজিট রেজিস্ট্যান্স। তাহলে এদের ক্যালকুলেশন করতে হবে, তাহলে এদের ক্যালকুলেশন করে কত পেলাম 2/5 অ্যাম্পিয়ার। তাহলে এবার সার্কিটটা আমাকে ফলো করতে হবে। দেখো এই 1 অ্যাম্পিয়ারের জন্য এর মধ্য থেকে 2/5 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এই 5 ভোল্টের জন্য এর মধ্য দিয়ে 2/5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এই কারেন্ট ডিরেকশন এইদিকে, এই কারেন্ট ডিরেকশন এইদিকে, তাহলে অপোজিট ডিরেকশন, দুটো কারেন্ট ডিরেকশন যদি অপোজিট হয় তাহলে দুটো মাইনাস হয়ে যায়, যেহেতু এই কারেন্টে এর মধ্যে দিয়ে কারেন্ট ডিরেকশন এদিকে, তাহলে এই কারেন্টটাকে আমি পজিটিভ ধরবো, যেহেতু এর ডিরেকশন উল্টো তাই এটাকে আমি নেগেটিভ ধরবো। তাহলে এই কারেন্ট মাইনাস এই কারেন্ট, তারপর 2/5 মাইনাস 2/5 করবো আমি, তাহলে কারেন্ট থ্রু 5 ওহম রেজিস্টার 2/5 মাইনাস 2/5 দ্যাট ইজ 0 অ্যাম্পিয়ার। তার মানে 5 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। ওকে, তাহলে এই ছিল আজকে আমাদের সার্কিটের সলিউশন। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে অল প্রেস করবে, যাতে করে
আমি যে সমস্ত নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। নেক্সট ক্লাসে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম সম্পর্কে ডিসকাস করব। ভিউয়ার্স, তোমরা সকল বন্ধুদের কাছে ভিডিওগুলি শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।